মাম্মা মুচে বুকুট লাভার বুকুট লাভার কে যাবে কে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 21 তারিখ আর এখন ঘড়িতে ঠিক 9:15 কি 20 হবে, কারণ আমি ছাদে তাই ঘড়ি দেখতে পাচ্ছি না। আমি ছাদে এসেছিলাম, একটা দুটো জিনিস ছাদে ছিল, সেগুলো মা নিয়ে আসতে বললো। তো জামা কাপড় নয়, জামা কাপড় ছাদে রেখে দিই না সারা রাত, ওটা আমরা সন্ধে হতে হতেই হওয়ার আগেই তুলে নিই। এই বালতি টালতি ছিল সেগুলো নিতে এসেছি। আর আগের ব্লগটা সকালে একটু আগে, মানে কালকের যে ব্লগটা করেছি সেটা একটু আগেই শেষ করে ওটা এডিটে দিইনি, এডিট হয়ে গেছে সেভে বসিয়ে দিয়েছি, দিয়ে নতুন ব্লগ স্টার্ট করছি। তোমরা কেমন আছো বলো? আমি তো বেশ ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। আর এটা ছাত্রা দেখিয়ে দেবো, পুরো দিনকে আমি হোম ট্যুর দেবো না, ওই দিনকে তোমাদের ছাত্রা দেখিয়ে দেবো পুরো, ঠিক আছে? আমাদের ছাত্রটা বেশ বড়, অনেকটা বড়, আর আর রোদে তাকানোও যাচ্ছে না। ভাবলাম ছাদে এসে যখন ছাদ থেকে ব্লগটা স্টার্ট করি, মাম্মামও উঠে গেছে, 9টার আগেই উঠে গেছে আজকে। তো যাই হোক, মাম্মামও উঠে গেছে, মাম্মাম নিচে আছে, ওকে মুছিয়ে টুচিয়ে দেবো মুখ ঠুক, আর যাই তাহলে দিনটা স্টার্ট করা যাক, তাহলে সাথে থাকো। ছাদ থেকে নেমে চা খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে মাত্রা দেখছি, আর হচ্ছে মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর এখন বাজে 10:45, বিছানাটার অবস্থা দেখো কত জামা কাপড়, ওগুলো এখন আমি ভাজ করে নিই। একদম জবল ঘন্ট হয়ে গেছে, ভাজ করে নিই। ভাজ করে মা চিংড়ি মাছ ছাড়াতে বললো, চিংড়ি মাছ ছাড়িয়ে দিই মাকে, ঠিক আছে? তাহলে একটু সাথে থাকো তোমরা। ভাজ করার পর এই গেঞ্জি টেঞ্জিগুলো ভাজ করলাম, ভাজ করার পর মনে পড়লো এটা কাচতে দিতে হবে, তাই কাচতে নিয়ে যাচ্ছি, মানে কাঁচার জায়গায় রেখে দিচ্ছি। হ্যাঁ, আর তাহলে তোমরা সাথে থাকো, আর আমি এখন চিংড়ি মাছ ছাড়াতে যাবো। চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে তোমার সাথে একটু গল্প করবো, মানে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে যাবে, গল্পও হয়ে যাবে, ঠিক আছে? চলো সাথে থাকো। চিংড়ি মাছ ছাড়াচ্ছি এখন, মা কচুর শাক করবে, সেদিনকে দেখালাম না কচু কেটে রেখেছে, শুক্রবারই মনে হয় দেখালাম, তো কচুর শাক করবে, তো ওই জন্য চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছি মাকে। মা তো এত কাজ করে, তার মধ্যে সামান্য একটা কাজ আমি করে দিই, সেটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়ানো। আর তোমরা হয়তো জানো, তাও বলছি, চিংড়ি মাছের যে শিটটা থাকে না, সেই বড় গলদা চিংড়ি বলো, বাগদা বলো, বা এই তরকারিতে খাওয়ার এরকম ছোটো চিংড়িই বলো, যাই বলো না কেন, তো এই শিটটা যদি ফেলে দেওয়া হয় না, তাহলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের ওই অ্যালার্জির প্রবলেমটা হয় না। চিংড়ি মাছ খেলে অনেকের হয় না অ্যালার্জি, আবার কারোর কারোর মানে শুধু চিংড়ি মাছ না, অনেক কিছুতেই থাকে, তাও চিংড়ি মাছের যদি অ্যালার্জি থেকে থাকে, আর এটা ফেলে দেওয়াও ভালো, নাহলে মুখে একটু কিচকিচ কিচকিচ করে, এটাই আমার খুব আফসোস হচ্ছে, মানে যে আমি যদি ব্লগটা আর একটা দুটো মাস আগে শুরু করতাম, তাহলে ভাইপোরাটা আমি ক্যাপচার করতে পারতাম, তোমাদেরকে দেখাতে পারতাম, এত মজা হয়, এত মজা, প্রায় 30-35 জন আমরা মানে একসাথে আর কি ইয়ে করি, থাক মানে ভাইপোটায় আর কি সবার সাথে সবার দেখা হয়, প্রায় 30-35 জন তো হবেই এরকম, হ্যাঁ খুব মজা হয়, তোমার সাথে একটু গল্পও হচ্ছে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে। মা মনে হয় সবজি নিচ্ছ ওদিকে, আবার মাম 2019-এ না আমি একটা ব্লগ চ্যানেল খুলেছিলাম, মানে আমি একটা চ্যানেল খুলেছিলাম আর কি ইউটিউবে 2019-এ, মানে 2-3 মাস আমি কন্টিনিউ করেছিলাম ওই চ্যানেলটা, তো চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ সেই মুহূর্তে পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব, মানে একটা কারণে ওটা আমি আর কন্টিনিউ করতে পারি না, নাহলে 2019-এ যে আমি ব্লগ চ্যানেলটা কন্টিনিউ করতাম, 2020-তে আমার মেয়ে হয়েছে, তো 2020-র আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার কাছে একদম পুরো থেকে যেত আর কি, যত দিনই যেত না কেন, যত বয়সই হতো না কেন, মাম্মা বড় হয়ে গিয়েও দেখতে পারত, তো যাই হোক, এটা আমার খুব আফসোস যে এটা আমি ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে কি করা যাবে, আর মাম্মামের এই ছোটোবেলার থেকে সব কিছু ক্যাপচার থাকলো ইউটিউবে আমার কাছে, দেখতে পারবো যে বাবু যতই বড় হোক, বড় হয়ে যাওয়ার পর দেখতে পারবো ছোটোবেলায় ও কীরকম ছিল, কী করতো, আমি কীরকম ছিলাম, কী করতাম, এইসব আর কি, এগুলো আর কি একটা সারা জীবনের অ্যাসেটের মতনই, কেননা ও বড় হয়ে গেলে ওর ছোটোবেলাটা যে আমি চোখের সামনে দেখতে পারবো ভিডিওতে, এটাই অনেক।
আর আমার সত্যি কথা খুব মানে ওই চ্যানেলটা যদি আমি কন্টিনিউ করতে পারতাম, মানে এতদিনে চ্যানেলটা আমার অনেক বড়ো হয়ে যেত, মানে আমার আরও বন্ধু বান্ধব চ্যানেলে চলে আসতো। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা হচ্ছে যেটা বললাম, আমার পুরো প্রেগনেন্সির পিরিয়ডটা আমি পুরো একদম ধরে রাখতে পারতাম। সত্যি এটাই এই আফসোসটা আমি কি বলবো আর তোমাদেরকে পরে শেয়ার করবো, প্রেগনেন্সি আমার প্রেগনেন্সির জার্নি তোমাদেরকে শেয়ার করবো। কেননা যারা উঠবি আর কি মাদার আছো, তাদেরও জানা দরকার অনেক কিছু। এক এক যাই হোক, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, একটু বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো, তাহলে সবাই একটু দেখতে পারবে, আমার পরিবারটাও একটু বড় হবে, তাই না? সত্যি কথা বলতে দেখো, আমি সবে 5 দিন হলো চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমার হয়তো হাতে গুনে 9টা কি 10টা ব্লগ আছে, আমার ব্লগ ভিডিও শর্ট দিয়ে 10টা হয়তো আছে। বিশ্বাস করবে না, মানে যে কজনই আছো, মানে এখন আজকে 70-70 জন আছো আমার চ্যানেলে। হ্যাঁ, তো বিশ্বাস করবে না, ফেসবুকে বলো, হোয়াটসঅ্যাপে বলো, সবাই মেসেজ করছে, সবাই জিজ্ঞাসা করছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। 70 জনের মধ্যেই এতজন আমাকে মেসেজ করছে যে এটা কী, ওটা কী, বা এটা কী, এরকম আর কি। আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমার ফেসবুকে একটা আঙ্কেল আছে, উনি হয়তো দেখছে আমার ব্লগ, দেখে, আশা করি দেখে, কারণ উনি রোজই কমেন্ট করে। তো খুব একটা ওনার সাথে যে আমার কথা হয়, উনি আমার ফ্রেন্ড লিস্টে অনেক দিন, প্রায় আমার জবের থেকে ফেসবুক তবের থেকেই। হ্যাঁ, তো আমার মেয়ে হওয়ার পরে মেয়ের পিকচারে একটু কমেন্ট করে, তার দরুন ওনার সাথে আমার যেটুকু কথা। হ্যাঁ, তো ওই আঙ্কেল আমাকে রোজই মেসেজ করে, আজকে ব্লগ দেখলাম, তোমার এটা ঠিক করতে হবে, তোমার এটা ভালো হয়েছে, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে সত্যি। উনি বলে কিছু মনে করবেন না, আমি সত্যি কিছু মনে করি না, কারণ আমার অনেক শেখার আছে, শিখতে হবে আমার। চলো, তোমাদের সাথে অনেক গল্প করে নিয়েছি, অনেক গল্প। ঘুমিয়ে পড়েছিল মাম্মা, ঘুমিয়ে পড়ার পর উঠেছে, উঠলো, এই উঠলো, উঠে আমি কোলে নিলাম, আবার ঘুমিয়ে পড়লো। তাহলে স্নান কখন করাবো বলো? এখন অলরেডি 12:30 বেজে গেছে, এখন স্নান না করালে এমনি ঠান্ডা, আর কখন স্নান করাবো? আজকে আর স্নান মনে হচ্ছে করতে পারবে না, ওই একটু গরম জল করে গা হাত পা একটুখানি স্পঞ্জ করে দিতে হবে। যা ঘুমায়, ঘুমোচ্ছে, দেখি যদি ওঠে তো ভালো, আর এখন উঠে গেলে তাও করাতে পারবো, স্নানে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্নান করানো উচিত নয়। রান্না হয়ে গেছে, দেখ কড়াই ফড়ে ধুয়েও ফেলেছি, মা রান্না হয়ে গেছে, মা দিদি রান্না করেছে আজকে সানডে, বাদাম আছে শুক্তো, ওই যে দেশি পাবদা দেখেছিলাম সেই মাছের শুক্তো, আর কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, কিছু করে টানা আমরা চলে এসেছি। গুড ইভিনিং, সন্ধ্যে 7টা, তুমি কিচ্ছু বলো না, মাথাটা দেখো, মাথাটা দেখো তোমরা, মাথাটা ওর চুল আশ্রাতে দেবে না, কবে যে চুলটা কাটাবো, কবে যে 18 মাস হবে দেখো, পুরো ম্যাগির মতো কুচি 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 কুচি, কুচু কুচি খাচ্ছেও না, এই যে এই যে এই যে ভেজানো রয়েছে, খাচ্ছে না, ছুটছে, আমিও ছুটছি, ও ছুটছে, আমিও ছুটছি, ও ছুটছে, ছুটছে, এই দেখ, সুস্থিরতা নেই, সুস্থিরতা নেই। এখন আমরা খাবো কফি, আর কি খাবো, আর কি খাবো কফি ছাড়া? ওর কিন্তু ক্যামেরার দিকেও মন নেই, নিজের খাবারের দিকেও মন নেই, ওর মন হচ্ছে ওই যে মা একটা গোলাপি রঙের বিস্কুটের কৌটো নামিয়েছে, আর ওই ট্রেন মধ্যে আমাদের কফিগুলো, ওই বিস্কুটের কৌটোটা গিয়ে কখন খাবলা খাবলি করবে। ও মা, তুমি লজ্জা পেলে নাকি মাম্মা, লজ্জা পেলে নাকি? চলো তাহলে কফি খাওয়া যাক, আর মাম্মাকেও খাইয়ে দিই আমি, চলো। ও মা, এরম করুণ দৃষ্টিতে কি দেখছো বাবা, বুকুট দেব, বুকুট দেখছে, বুকুট, বুকুট লাভার, মাম্মা হচ্ছে বুকুট লাভার, বুকুট লাভার, নিজের বিস্কিট ছেড়ে অন্য বিস্কিট খায়। চলো সাথে থাকো, তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমার ফ্যামিলিটা তো এখন ছোটো, 70-75 জনের, কিন্তু ভিউয়ার্স হচ্ছে এক একটা ভিডিওতে তোমাদের ওই 180, 190, 170 এরকম। তো
যারা দেখছো ভিডিওগুলো তাদেরকে থ্যাংক ইউ বলার, আমার থ্যাংক ইউ বলছি, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিও দেখছো ভালো কথা, একটু লাইক করে দিও কষ্ট করে, হ্যাঁ, আর একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবারের মানে বাটনটার পাশে যে ঘন্টিটা আছে ওই বেল আইকনটা প্রেস করে দিও এবং অলটা প্রেস করে রেখো, ঠিক আছে? তাহলে কি বলো তো, আমার তোমাদের কাছে ভিডিওটা আমি দিলে যাবে। অনেকে হয়তো হট করে চলে আসতে র্যান্ডামলি দেখে নিচ্ছে, তো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা আমার কথাটা এই মুহূর্তে শুনছো একটু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বাটনের অলটা প্রেস করে দিও প্লিজ, ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, এটা একটু করো। এখন বাজে 11:10, বাকি আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। চলো, এটা হচ্ছে কি আছে বলো, চিকেন, ফুলকপি রোস্ট, আর হচ্ছে নান, বাটার নান। আচ্ছা, বাটার নান, ফুলকপি রোস্ট, চিকেন এখনো পাত্রে রয়েছে, তো চিকেন এখনো আর কি দেওয়া হয়নি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এখন ডিনার। আর এখন আমাদের ডিনার হয়ে গেছে, আর মাম্মাম এখন ওটস খাচ্ছে, ওকে এখন বসে খাওয়াচ্ছি না, কেন বসে খাওয়ালে জামা কাপড় ছাড়ি দিয়েছি, বদমাইশি করবে, সারা গা করবে, তাই ওকে ওটস খাইয়েও এখন ঘুমিয়ে পড়বে, একটু খেলাধুলা করবে, হয়তো এখন ঘুমোবে না। ওই যে ওই যে ওই যে ওই যে লাফা লাফি বুঝিস কি করছে দুষ্টুমি, কি করে খাওয়াবো আমি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কি করছো এটা বাবা তুমি, দেখি মুখটা মুছে দি, দেখি সারা মুখ একদম কি করেছে, এই যা, কে যাবে কে যাবে কে কে কাকে বলছো, এ না, গুড গার্ল, তুই গান কর, খেয়ে মিমি গান করবে, মিমি গান কর, এক যে ছিল মাছি, তারপর তার নামটি ছিল, ও বাবা গো, তার নামটি ছিল মাছি, এটা পড়বে প্যান্টটা ছাড়ো, জামা কাপড় ভরিয়ে ফেলেছে, দেখে কে যাবে, কে বদমাইশি করে খালি, বকে আমাকে আবার, এই যা যা, তার নামটি ছিল পাচি, মামকে খাওয়াতে খাওয়াতে রাত 12টা বেজে গেছে, দেখতেই পারলে কি করছে, সবাইকে বকা দিচ্ছে, তা ওর বাড়িতে এখনো ওটস আছে, দেখা দেখা ওটসের বাড়িটা, এখনো ওটস শেষ করতে পারেনি। আর এদিকে ঘড়িতে বাজে আসছে, ঘড়ি, ও মা ঘড়ি কই গেল, 12টা, ঠিক আছে, এই যে এসছে 12টা বাজে, এখনো শেষ করতে পারিনি, কিন্তু আমি আমার ব্লগটা এখন এন্ড করব, তো চলো গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগ দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করো ব্লগটা, আর তাহলে চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।